পশ্চিমবঙ্গ বিজেপির বড় নেতা দিলীপ ঘোষকে বিজেপি পার্টি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে বড় বড় পদ কেড়ে নেওয়া হয়েছে দিলীপ ঘোষের কাছ থেকে। দিলীপ ঘোষ তাই বিজেপি পার্টির ওপর ক্ষিপ্ত। দিলীপ ঘোষ কয়েকদিন ধরে বিজেপি পার্টির বিরুদ্ধে এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, এমন এমন কথা বলেছেন, তাতে বড়ই অস্বস্তিতে পড়েছে বিজেপি পার্টি। তাই দিলীপ ঘোষকে কি এবার কঠিন শাস্তি দিতে চলেছে বিজেপি? সাংবাদিক অয়ন তার এই টিভি শোয়েতে সরাসরি বিজেপির অন্য এক নেতাকে প্রশ্ন করলেন যে দিলীপ ঘোষ যে বিজেপি পার্টির এত বড় সর্বনাশ করল, তাহলে কি দিলীপ ঘোষকেও এবারে কঠিন শাস্তি দিয়ে বিজেপি পার্টি থেকে পুরোপুরি বসিয়ে দেওয়া হবে? দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে কি তাহলে পুরোপুরি শাস্তি দিয়ে বিজেপি পার্টি থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হবে? তখন ওই বিজেপি নেতা সাংবাদিক অয়নের প্রশ্নের উত্তরে কি বললেন? তাহলে কি শেষে দিলীপ ঘোষও বিজেপি পার্টি থেকে ইস্তফা দিবে? চলুন এই ভিডিওটি দেখুন, ওই বিজেপি নেতা কি কি বলছেন যে দিলীপ ঘোষকে কি শাস্তি দেওয়া হবে। আর সেই বিজেপির মধ্যে যে কোন্দল, সেই কোন্দলে আজকে নতুন মাত্রা এক হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সভাপতি, এ রাজ্যের সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি প্রাক্তন, কিন্তু তিনি যেটা বলেন সেটাতেই তিনি অনড় থাকেন। আজকে যেমন দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এক বলেছেন শাস্তি টাস্তি দিয়ে কিছু হবে না, এই যে বাবা মায়ের মধ্যে প্রবলেম হয় বা বাবা সন্তানদের মধ্যে প্রবলেম হয় তখন তো তারা কোর্টে যান। কোর্ট কি তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়, না যাবজ্জীবন কারাদণ্ড দেয়, না ফাঁসিতে ঝোলায়? আসলে নিজেদের মধ্যে একটা সমস্যার সমাধান করতে বলে। তেমনি এখানেও সমস্যার সমাধান করতে হবে, শাস্তি টাস্তি দিয়ে কিছু হবে না। দিলীপ ঘোষ আরো বলেছেন, আরো কি কি বলেছেন সব দেখাবো। এবং শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, আজকে নতুন কথা বলেছেন। তিনি বলেছেন এই গোষ্ঠী কোন্দলের পেছনে তৃণমূলের হাত আছে, এই নিয়েই আমাদের আজকে আলোচনার। আগে দেখাই প্রথমে দিলীপ ঘোষ কি বললেন। দিলীপ ঘোষ বরাবরই যা বলেন সেটাতেই অনড় থাকেন, কি বললেন আজকে দেখুন। কি করা উচিত, কিন্তু কেন কর্মীরা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে সেটা ওদের সঙ্গে কথাবার্তা বলে বোঝা উচিত। যারা ডিসিপ্লিনের বাইরে যাবে, পার্টির যে সিস্টেম পরম্পরা আছে তার বাইরে, তাকে নিশ্চয়ই সাজা দিতে হবে। কিন্তু তার মানে এই নয় সবাইকে সাজা দিয়ে ঠান্ডা হবে, তাদের সঙ্গে কথা বলা উচিত, কারণটা কি জানার চেষ্টা করা উচিত। কারণ দূর করলে হবে না, আগে তো আমাদের পার্টিতে এরকম হয়নি, কেন হচ্ছে? কিছু লোকের মনে কষ্ট আছে, ক্ষোভ আছে, সেটা বিভিন্নভাবে বার করছে, ওরা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। আমার মনে হয় ডেকে কথা বলা উচিত বা ওখানে গিয়ে কথা বলা উচিত কোথায় সমস্যা আছে। সবাই মেনে ডিসিপ্লিন মেনে কাজ করতে চায়, এভাবে পার্টি তৈরি হয়েছে, কোথাও কোথাও সমস্যা হয়েছে সমাধান করা উচিত। আগে তো এরকম হয়নি, খুব একটা তাৎপর্যপূর্ণ কথা বললেন দিলীপ ঘোষ। শাস্তি নিয়ে আরো কি কি বললেন, যেটা বলছিলাম সেইটা দেখুন। দিলীপ ঘোষ আরো কি কি বললেন, শাস্তি দিয়ে কি হবে না হবে, কি উদাহরণ তুলে দিলেন দেখুন। শাস্তির ভয় দেখিয়ে তো সমাজ চলে না। দেশে যেমন আইন কানুন আছে, ঠিক সেরকম সবাইকে নিয়ে চলার ব্যবস্থা, কোর্ট পর্যন্ত কোর্টে ডেকে ফয়সলা করে দিচ্ছে, বাপ বেটার সমস্যা সমাধান করছে, স্বামী স্ত্রী সমাধান করছে, শাস্তি দিচ্ছে না। শাস্তির একমাত্র ব্যবস্থা হতে পারে না, হ্যাঁ, যখন কোনো রাস্তা থাকে না, সাম দাম দণ্ডভেদ থাকে। কিন্তু প্রথম হচ্ছে তারা আমাদের পরিবারের অঙ্গ, তারা যদি ক্ষুব্ধ হয়, বিক্ষুব্ধ হয়, কোনো রকম ইনডিসিপ্লিন হয়, তাদের সঙ্গে কথা বলে মেটানো উচিত, তারাই আমাদের অ্যাসেট। আমি নীলাদ্রির কাছে যাব। সুকান্ত মজুমদার ঠিক উল্টো কথা বলেছেন আজকে, সোনা বউতা। সুকান্ত মজুমদার বলেছেন কোনো আলোচনা বালোচনা হবে না, শাস্তি একমাত্র বিধান। আচ্ছা নীলাদ্রি, তাহলে তো বিজেপি সাংসদ একমাত্র পদে আছেন, এখন সাংসদ পদটাই তার আছে, তাহলে দিলীপ ঘোষের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা উচিত তো? হ্যাঁ, এটা তৃণমূল কংগ্রেস হলে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা হতো। যদি ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন, তার বিপরীত কোনো মত আসে, আজকে যেরকম প্রদীপ্ত দা যদি অভিষেকের মতামতের বিরুদ্ধে কিছু বলেন, ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে, আমি জানি। কিন্তু বিজেপি দলটা আমি যতদূর জানি সম্ভবত এভাবে চলে না। বিজেপিতে বিপরীত মতের একটা জায়গা আছে। দিলীপ ঘোষ দীর্ঘদিন অত্যন্ত সফলভাবে সভাপতির দায়িত্ব চালিয়েছেন, তার নিজস্ব একটা অপারেশনাল স্টাইল ছিল, যে স্টাইলটা তিনি বলেছেন, তিনি মানুষের সাথে কথা বলে সমস্যার সমাধান করার পক্ষে, আবার ইনডিসিপ্লিনে শাস্তি দেওয়ার পক্ষে, অর্থাৎ একটা স্টিক এন্ড ক্যারেট পলিসিতে উনি বিশ্বাস করেন। সুকান্ত মজুমদার সেখানে অনেক হার্ড লাইন, তিনি বলেছেন এটা কখনোই বরদাস্ত করা হবে না, এর শাস্তি দিতে হবে। এই যে মত পার্থক্যর জায়গাটা দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের মধ্যে বিজেপিতে আছে, এটা কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আমি আশা করব অন্যান্য দলও এই মত পার্থক্য কাশের একটা অবকাশ।